हेलो फ्रेंड्स दा फिल बॉय राहुल यूट्यूब चैनले आपनादेर स्वागत जानाई। आज के आबार से प्याज बाड़ी थारे छागल निये एसेछि। कोयेक दिन आगे जेखाने गियेछिलाम सेखानेई आमार छागलगुलो पिछने चोच्छे भालोभाबे देखते पाच्छो। प्याज बाड़ीगुलो देखो एकबार देखाई। एई जायगागुलोते एत घास आछे जे छागलेर खूब ताड़ाताड़ी पेट भरे जाए। एई जे एई क्षेत्रटाते आमार छागलगुलो सब चोच्छे। যেহেতু এখানে চাষ করেছে তাই এদিকে অন্য কোনো গরু ছাগল ঢুকতে পারে না, বিশেষ করে বড় বড় গরুর পালগুলো ঢুকতে পারে না, তাই এইদিকে ঘাসটা একটু বেশি আছে। আমি এই সাইডে ছাগল নিয়ে এসেছি কারণ আমার ছাগলও কম আর আমি বাড়ির সামনে সামনে দাঁড়িয়ে ছাগলগুলোকে চড়াই। এই যে দেখো সব পেঁয়াজ লাগানো আছে। সব থেকে আশ্চর্যের বিষয় এবং দারুণ ব্যাপার যেটাকে বলা চলে, শুধু পেঁয়াজ নয়, পেঁয়াজের ধারে ধারে তারা সর্ষে বুনেছে, পেঁয়াজের মাঝে মাঝে ধনে পাতা দিয়েছে, পালং দিয়েছে। এবং এই যে এই ফাঁকা জায়গাগুলোতে এগুলোতে দেখুন পুরো ধনে পাতা, পালং। এই গাছগুলো ঠিক কী গাছ আমি জানি না, এই গাছগুলো যে কি মেথি বটে মনে হয়, আমার যতদূর মনে হয় মেথি। এগুলো সব পেঁয়াজ। এই যে এই ধারে ধারে পালং বোনা আছে, পালংয়ের চেহারাগুলো একবার দেখুন, বাজারে নিয়ে গেলে সাথে সাথে লুপে নেবে সবাই। আমি যেমন ছাগল চাষ করেছি বা ছাগল পালন করেছি, সেরকম অন্যরা কেউ পেঁয়াজ চাষ করেছে, সর্ষে চাষ করেছে, আরও কিছু চাষ করেছে। আসলে আমরা সবাই চাষি, আমিও যেমন চাষি তারাও চাষি। আমি প্রাণী পালন করি, ওরা কৃষিকাজ করে। আমাদের গ্রামাঞ্চলে কিন্তু এই একটা মানে কেউ কিছু না কিছু ফাঁকা জায়গা থাকলেই কিছু না কিছু চাষাবাদ করে। আমি ছাগল পালন করেছি, আমার ছাগল পালনটা ভালো লাগে, ওরা কৃষিকাজ করে, ওদের কৃষিকাজ ভালো লাগে। এই যে এইখানেও এইখানেও আছে পেঁয়াজ। আর এই জায়গাগুলোতে এত ঘাস যে ছাগলের, আমার আজ আমি 8:30টার সময় ছাগল নিয়ে এসেছি চোরাতে, এত ঘাস আমার ছাগলের পেট ভরে গেল প্রায়। ঘাসগুলো একবার দেখুন, আর সব কচি কচি সবুজ ঘাস এবং দুর্বা ঘাস সব। এই ঘাসগুলো ছাগলে এমনিতেই পছন্দ করে খুব। এই যে এখানে একটা চড়ছে, এইখানে চড়ছে, বাকিগুলো এখানে আছে, ওই যে ওইখানে উপরে কটা আছে, সাথে সাথে এই যে লতা গাছগুলো আছে, এই লতা গাছগুলো ছাগলে খুব খেতে পছন্দ করে। যেহেতু অন্য গরু বাছুর এদিকে আসে না, তাই এগুলো সব কিন্তু বেশ সবুজ সবুজ আছে। আর এরা যেহেতু পেঁয়াজ বাড়িতে জল দেয়, সিয়াত করে, তাই গাছগুলো কিন্তু চেহারাটাও বেশ ভালো আছে। সর্ষেগুলো দেখুন সাইড সাইডে দিয়েছে, সর্ষেগুলো পুরো ফুল ফুটে আছে। আমার এই ছাগলটা তার সাইডে চড়ছে। আর এইগুলোই কি হয়, এইগুলোতে এই যে সিয়াত দিয়েছে মানে জলসেচ দিয়েছে, তার জন্য জলসেচটা আরও এইদিকে আসে এবং এই জায়গাগুলো পুরো ভেজা থাকে, এবং ভেজা থাকার জন্য মানে ঘাসটা আরেক ভালোভাবে গজায়। কারণ অন্যগুলোতে কী হয়, অন্য জমিগুলোতে আর এই সময় জল পায় না, জল না পাওয়ার ধরুন অন্য জমিগুলোতে ঘাস খুব একটা ভালো থাকে না, কিন্তু এই জমিগুলোতে যেহেতু পেঁয়াজ বাড়িতে জলসেচ দেয়, তাই সেই জলটা এইদিকে সরে সরে আসে, এই জন্য এইদিকে জলটা পাওয়ার জন্য ঘাসগুলো আরও বেশি গজায়। এই পুরো ক্ষেত্রে এক প্রকার ভেজা ক্ষেত বলা চলে, কারণ এই যে এই ক্ষেত্রে পেঁয়াজটা আছে এটার জলটাও আছে, আর ওই ওপরের যে ক্ষেতগুলো আছে ওই দিকটা যখন দেয় সেটাও এই ক্ষেত্রে একটু নিচু ক্ষেত, এটাতে জলটা আছে, তাই এই জলটা যখনই এই দিকটা ভেজা হয়, যে এই যে এই জায়গাটা পুরো মানে কাদা এক প্রকার বলা যায়। আমি দেখাই একবার ভালো করে ক্যামেরাটা, ব্যাক ক্যামেরা দিয়ে। এই যে এই জায়গাগুলো এইগুলো পুরো ভিজে আছে। যে এইখানে একটুকু পালং, যাদের পেঁয়াজ বাড়ি তারা পালং লাগিয়েছে, এই দিকটা একবার চেহারাটা দেখুন। এই যে এগুলো পেঁয়াজ। হ্যাঁ, এইদিকে অন্য কেউ গরু নিয়ে আসে না, একমাত্র আমি ছাগল নিয়ে আসি, কারণ তাদের গরুর পাল অনেক বড়, আর আমাদের পাশের গ্রামের তারাও আসে না, আর আমার যেহেতু ছোটো পাল তাই আমি এদিকে আসি। এবং আমার এদিকে চোরাতেও ফাঁকা একা থাকি, অন্য কেউ থাকে না।
হ্যাঁ, তবে একটা জিনিস নজর রাখতে হয় যাতে ছাগলে তাদের ফসলের ক্ষতি না করে, কারণ ফসলের ক্ষতি করলে কি হবে, তাদেরও ক্ষতি হবে, তখন তারা কিন্তু আমাকে বলবে যে তুই ফসলের ক্ষতি করছিস, এই করছিস, ওই করছিস, তাই আমাকেও একটু দেখতে হয়, যেমন আমার যেমন এটা চাষ ওদেরও সেরকম চাষ, তাই সব কিছুর নজর দিয়েই ঠিকঠাকভাবে করতে হয়। আর এখন ছাগলগুলোর আজ যেহেতু একটু আগেই খুলেছি, সেহেতু ছাগলগুলোর পুরো পেট ভরে আছে, ছাগলগুলো সব এইদিক ওইদিক আলাদা আলাদা চড়ছে। অন্যদিন কি হয়, একসাথেই সবাই এক জায়গাতে চড়ে, কিন্তু আজকে সব এইখানে তো ওখানে এইভাবে চড়ছে। আজ কতটা এরিয়া নিয়ে চড়ছে একবার দেখাই ভালো করে, এই যে এইখানে কতগুলো আছে, আবার এইদিকে কতগুলো আছে, এইভাবে আজ সবাই এইদিক ওইদিক সেইদিক করে 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 চড়ছে আছে। আর আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা আবহাওয়া আছে, ঠান্ডা আবহাওয়া বলতে মানে একটু মেঘলা মেঘলা ভাব আছে, আর এই সময়টাতে যদিও ফাল্গুন মাস পড়ে গেছে, তবুও মানে এই সময়টাতে এত তাড়াতাড়ি যদি জল হয় তাহলে ছাগলেরও কিন্তু ক্ষতি, কারণ যেহেতু এখনও ঠান্ডা কিন্তু খুব একটা ভালোভাবে কাটেনি, তাই এই সময়টাতে জলটা না হওয়াটাই ভালো। আর এই বছর যা পুরো শীতটা জুড়ে দেখছি, দুদিন চার দিন পর 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 মেঘের আনাগোনা। যাই হোক, আমার ভিডিওটা আর বেশি বড় করছি না, আমার ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।